Hello friends, welcome back to my channel. Today I am talking about daily current affairs. Daily current affairs 2019 14th November or 14th November current affairs amra ajke alochona korbo je gulo apnader upcoming exam er jonno khub important for Wbcs prelims misses kore jekhane 25 ta apnar current affairs thakche apni 90 to 95% current affairs ekhan theke common pacchen বাকি 5% কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন আপনি এক বছর দু বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে প্লাস হচ্ছে আপনার সামনে আরও যেসব এক্সাম আছে সব এক্সামে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে আপনার এখান থেকে আপনারা কমেন্ট পেতে পারেন তো চলুন শুরু করা যাক তার আগে জানিয়ে দেবো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন গ্রুপে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো চলুন শুরু করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে আমরা আসছি কোশ্চেন নাম্বার ওয়ান যেখানে বলা হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ভেরি 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 ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে পালন করে না 14ই নভেম্বর 14ই নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করা হয় এবারে থিমটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সামনের এক্সামের জন্য কেননা বিশেষ করে মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস মিসেলেনিয়াস প্রিলিমস এগুলোতে বেশিরভাগ থিম জিজ্ঞাসা করা হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখে নেব যে ডায়াবেটিস ডের থিম কি ছিল ফ্যামিলি অ্যান্ড ডায়াবেটিস খুব সুন্দর থিমটা দেওয়া আছে যাতে আমরা বেশি মনে রাখতে পারি ফ্যামিলি অ্যান্ড ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস ডের থিম তাহলে আমরা এখান থেকে তিনটে কোশ্চেন পেলাম এক হচ্ছে ডায়াবেটিস ডে কবে পালন করা হয় 14ই নভেম্বর আর ডায়াবেটিস ডের থিম কি ছিল ডায়াবেটিস ডের থিম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ডায়াবেটিস এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার টু হচ্ছে ইউনিলিভার কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নিলস অ্যান্ডারসন ইউনিলিভার কোম্পানির নতুন চেয়ারম্যান হলেন নিলস অ্যান্ডারসন এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার থ্রি ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅপারেশন অর্থাৎ সরি কর্পোরেশন ITDC ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন হচ্ছে ITDC-র নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন জি কমলা বর্ধন রাও আচ্ছা ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি ITDC-র নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন কমলা বর্ধন রাও এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার ফোর মহানদীর তীরে বালিযাত্রা উৎসব শুরু হলো উড়িষ্যার কটক শহরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোশ্চেন এরকম আসে বালিযাত্রা উৎসব কোথায় হয়েছে না সেটা মহানদীর তীরে আমরা জানি মহানদী উড়িষ্যাতে অবস্থিত তাহলে উড়িষ্যার মহানদীর তীরে কোথায় না সেটা কটক শহরে হয়েছে কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত এখানে একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার ফাইভ আখ চাষিদের জন্য অর্থাৎ সুগার কেন আখ চাষিদের জন্য ই গন্না নামে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল লঞ্চ করলো উত্তরপ্রদেশ সরকার এখানে হয়তো অনেকে বুঝতে পারবে না যারা হিন্দি বোঝে না ই গন্না গন্না হচ্ছে আখকে হিন্দিতে বলা হয় গন্না ঠিক আছে অনেকে মুভিতেও দেখে থাকেন যে গান্নার জুস বলা হয় অর্থাৎ আখের জুস ঠিক আছে তো গান্না বলা হয় যার জন্য ই গান্না নামে মোবাইল অ্যাপ গান্না মানেটা জানলেই হয়ে যাবে যে আখ তাহলে আখের জুস আখ সব থেকে বেশি কোথায় পাওয়া যায় উত্তরপ্রদেশে এক নম্বর কোশ্চেন দু নম্বর কোশ্চেন ই গান্না নামে যে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে কোন সরকার সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার এটা হচ্ছে মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল দুটোই এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার সিক্স প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসাবে খেলায় ম্যাচ ফিক্সিংকে সাংবিধানিক অপরাধ হিসাবে ঘোষণা করতে চলেছে শ্রীলঙ্কা ভেরি 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 ইম্পর্টেন্ট আমরা জানি ম্যাচ মানে ম্যাচ ফিক্সিং প্রতিটা খেলাতে প্রতিটা ম্যাচেতেই হয়ে থাকে বিভিন্ন ধরনের ক্রিকেটের দিকে যেখানে ব্যান করা হয় এই খেলার জন্য ওই খেলার জন্য আমরা সবাই জানি তো ম্যাচ ফিক্সিংকে এখন সাংবিধানিক অপরাধ বলেছে কে না শ্রীলঙ্কা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা সাংবিধানিক কোশ্চেন হিসেবে আসতে পারে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ হিসেবে আসতে পারে যে ম্যাচ ফিক্সিংকে সাংবিধানিক মর্যাদা দিতে চলেছে বা সাংবিধানিক অপরাধ হিসেবে ঘোষণা করেছে কোন সরকার সেটা হচ্ছে শ্রীলঙ্কা এরপরে আমরা আসি কোশ্চেন নাম্বার সেভেন প্রখ্যাত গণিতজ্ঞ বৈশিষ্ট্য নারায়ণ সিং মারা গেলেন 77 বছর বয়সে পাটনাতে তাহলে এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন বৈশিষ্ট্য সিং নারায়ণ কোন ক্ষেত্রে যুক্ত তিনি ছিলেন একজন গণিতজ্ঞ আর তার বাড়ি কোথায় না কোথা থেকে বিলং করছেন পাটনাতে কোশ্চেন নাম্বার এইট হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গল
ভেরি ভেরি ইম্পর্টেন্ট হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড কাকে সম্মানিত করা হয়েছে? হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতীয় বক্সার অমিত পাঙ্গাল। এখানে আপনাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অমিত পাঙ্গাল কোন ক্ষেত্রে যুক্ত? অমিত পাঙ্গাল হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত। আচ্ছা, তাকে কোন ধরনের অ্যাওয়ার্ড দিয়েছে? হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড। আবার হরিয়ানা গৌরব অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? অমিত পাঙ্গালকে। এরপরে আমরা আসছি কোয়েশ্চেন নাম্বার 9। 2020 সালে জানুয়ারি মাস থেকে রাজ্য জুড়ে প্লাস্টিক ব্যান করেছে গোয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার রাজ্য হিসাবে কোন রাজ্য ব্যান করছে? না, 2020 সালে জানুয়ারি মাস থেকে প্লাস্টিক ব্যান করছে গোয়া। গোয়া রাজ্য আমরা জানি সব থেকে ছোটো স্টেট যদি বলা হয় ভারতে, সেটা হচ্ছে গোয়া। কোশ্চেন নাম্বার 10, নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের একজন অনারারি ট্রাস্টি হিসাবে নামাঙ্কিত হলেন নীতা আম্বানি। আমরা জানি নীতা আম্বানি বেশিরভাগই আলোচনা শীর্ষে থাকে রিচেস্ট ওম্যান হিসাবে। তো এখানে আমরা দেখে নেব, যেখানে বলা হচ্ছে যে নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম আর্টের একজন অনারারি ট্রাস্টি হিসাবে নামাঙ্কিত হলেন নীতা আম্বানি। তো বন্ধুরা, এখানে আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করলাম। এবারে আমরা এমসিকিউ দেখে নেবো 14 নভেম্বরের। আর এখানে আপনাদের জন্য যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করা হচ্ছে হোমওয়ার্ক এবং আপনার ইন্টারেক্টিভ সেশন হিসাবেই ধরুন, সেগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে আপনাদের জন্য। যখন আপনি কোনো আনসার দেবেন, কমেন্ট করবেন, সেটা আপনি আর ভুলবেন না, পরে আপনার ওটা সবসময় মনে থাকবে। তো কয়েকটা বন্ধু খুব কমজনই অংশগ্রহণ করছেন, 2 জন কি 3 জন, কিন্তু আমি চাই সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই অংশগ্রহণ করুন, কাজে লাগবে এগুলো আপনাদেরই, ঠিক আছে? তো চলুন দেখে নেওয়া যাক পরে 14 নভেম্বরের এমসিকিউ কী আছে। তো বন্ধুরা, এমসিকিউ আমি পরের ভিডিওতে আলোচনা করব, কেন এখানে দেখা যাচ্ছে যে প্রতিদিনই আমি যখন কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি তার সাথে এমসিকিউ আলোচনা করছি, আপনারা সেটা গুরুত্ব দিচ্ছেন না। তো আগে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে নিন, তারপরে আপনার এমসিকিউ সলভ করবেন। তো আমি পরের ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করব, আজকের মতো এখানে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, জিকে ক্যাপসুলে এবং এমসিকিউ আলোচনা করব আমরা পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।